লালমনির হাটে এলজিইডি বিভাগের আঞ্চলিক সড়ক রক্ষণাবেক্ষণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সংস্কারের কয়েকদিন পরই উঠে যাচ্ছে কার্পেটিং। এতে সরকারি অপচয়ের পাশাপাশি ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা। আর বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করে ঠিকাদারের হুমকিতে এখন বিপাকে পড়েছেন স্থানীয় এক বাসিন্দা। লালমনিহাটের আদিতমণি উপজেলার কুমনিরহাট হাজীগঞ্জ আঞ্চলিক সড়ক চলতি অর্থবছরে 74 লাখ টাকা ব্যয়ে 3 কিলোমিটার সড়ক মেরামতের কাজ পায় মিসাস কাকুন এন্টারপ্রাইজ। কিন্তু নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সংস্কারের কয়েকদিন পরে কার্পেটিং উঠে যেতে শুরু করেছে বলে অভিযোগ এলাকাবাসীর। কার্পেটিং হয় নাই, নিচে ভিটামিন দেয় নাই, যার কারণে রাস্তাটা হাত দেওয়া মাত্রই রাস্তার এই কার্পেটিং উঠে যায় আর কি। কালো পিস মারিয়া খালি কোনো মতো কালার করে গেছে আর কি, কোনো কাজ টাজ কোনো কিছু করে না। আমার মনে হয় যে 1 টাকার মধ্যে মানে 20-25 কাজ হয়েছে, আর 80% নেই হয়তো মেরে দিচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এলজিইডির প্রকৌশলীর আঁতাত থাকায় সংস্কার কাজে নিয়ম নীতির তোয়াক্কা করা হয়নি। উপজেলা প্রশাসনের কাছে লিখিত এমন অভিযোগ করে উল্টো বিপাকে পড়েছেন অভিযোগকারী। সবচাইতে নিম্নমানের কাজ হয়েছে আমাদের আদিতমারির এই কুমরিহাট থেকে হাজীগঞ্জগামী 3 কিলোমিটার রাস্তার মধ্যে। আমরা বাধা দিছি, দেওয়ার পর আমাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে। হ্যাঁ, বলতেছে আমরা আমাদেরকে দেখে নিবে। হ্যাঁ, মানে আমরা বাড়িতেও থাকতে পারতেছি না। তবে কাজে অনিয়মের বিষয়টি অস্বীকার করে উল্টো স্থানীয়দের উপর দায় চাপিয়েছেন ঠিকাদারের প্রতিনিধি, আর তদন্তের আশ্বাস ইউএনওর। কার্পেটিং উল্টায় ফেলতেছে ইয়া দিয়া, শাবল দিয়া। প্রশাসনের আমরা সহযোগিতা চাচ্ছি। ডিসি স্যারের নির্দেশনায় আমরা এটা তদন্ত করে করার জন্য পিআইও এবং হচ্ছে উপজেলা ইঞ্জিনিয়ার দুইজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের প্রতিবেদনটা পেলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদনটা পাঠিয়ে দেব। লালমনিহাটের 5 উপজেলায় এলজিইডির আওতায় বর্তমানে বেশ কয়েকটি প্যাকেজে আঞ্চলিক সড়ক মেরামতের কাজ চলছে। তদারকির অভাব ও কর্মকর্তাদের অনৈতিক সুবিধা আদায়ের ফলে প্রতিটি কাজ নিয়েই প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে দায়সারা বক্তব্য দিয়েছেন নির্বাহী প্রকৌশলী। ওটা লোকজন মনে হয় যে কি সাবল টাবল নিয়ে ইয়ে করছিল, পরে ওটা মানে আমাদের লোকজন গিয়ে দেখে আসে এমনিতে রাস্তা ঠিক আছে, রাস্তার কাজ ঠিক আছে, এখন একটু হেঁটে যাবো, পরে কত বলবো। অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সংস্কার কাজের মান নিশ্চিতের দাবি লালমনিহাটবাসীর। মাসুদ, ডিবিসি নিউজ, লালমনিরহাট।